শোকাবহ আগস্ট উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার গ্রোব গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ বাবুল আক্তার, কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র হারুনুর রশিদ ও কাউন্সিলর এস এম রফিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।